মিড ডে মিলের এস এম এস সার্ভার শিফটিং হবে জন্য জুলাই মাসের সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এমডিএমের এস এম এস সার্ভার শিফটিংয়ের জন্য বন্ধ থাকবে ওই কদিনের জন্য এসএমএস করা যাবে না দশ তারিখ থেকে সার্ভার চালু হলে আবার এসএমএস করা যাবে আশা করা যাচ্ছে নতুন সার্ভারে এস এম এস করতে কোনো অসুবিধা হবে না যে কয় দিন করা যাবে না ওই কদিনের এন্ট্রি পরে আপলোড করার অপশন দেওয়া হবে স্কুলগুলো থেকে ওই কদিনের মিড ডে মিল টেকারের সংখ্যা কালেক্ট করে সংগ্রহ করে রাখতে হবে বিদ্যালয়গুলোকে এই বিষয়টি জানিয়ে রাখতে হবে বলে নির্দেশিকা প্রকাশ হয়েছে এবং এই নির্দেশিকাটা সোশ্যালে ভাইরাল হয়েছে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে নির্দেশ আসেনি আশা করা যায় খুব তাড়াতাড়ি নির্দেশিকা আসবে তবে এই মানে সোশ্যালের খবরটির সত্যতা বিচার করা যায়নি আশা করা যায় অফিস থেকে আপনারা অর্ডারটা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আপনারা মতামত দিবেন দেখতে থাকুন তিতা দর্শন নমস্কার